আজকে একটা টিভি চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি, যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরে। এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেটা নাকি কর্ডন অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল, সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। যে ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিবি সেকশনের ভিডিওগ্রাফার আছেন। তারপরে দলের সিপি স্যার আছেন। তারপরে কিন্তু এফএসএন এ যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ান স্যার আছেন। আমাদের ওসি উমেন প্রিভেন্ট সেল উনি এখানে আছেন। তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন। তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের ফিটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশন সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার একবার করে, আপনারা কিন্তু জুম করে যতটুকু সম্ভব আপনারা নিতে পারেন। এটা একটা, এটা আর এই যে আপনারা দেখছেন যে ছবি কর্ডন এত লোক আছে, এটা তো হচ্ছে কি সেমিনার, যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল 51x32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময় মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে, ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যা ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছে। আর টাইমিংটা ম্যাডাম, যাদের দেখা যাচ্ছে ওসি হোমিসাইড থেকে আপনি ছবিটা রাখলেন, এই টাইমিংটা যদি একটু বলে দেন, এটা কোন সময়, ইনকোয়েস্টের পরে? এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড 4:30-4:40 এরকম সময় হবে। তারপর আর আপনারা 40 ফিট কর্ডনটা কত কখন ফর্ম করেছিলেন সকালবেলা? দেখুন, আমরা মানে তালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আর্টপোস্ট খবর পায় মোটামুটি 10:10, তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই, বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছে। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি, তাই মানে সকাল 10:30 পর অন্য কেউ আর যায়, ওখানে যাওয়া সম্ভব না, ওখানে এত আমাদের, আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল পুলিশের সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। পরে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব। ম্যাডাম, 40 ফুট আপনারা বলছিলেন, ওই 40 ফুটের বাইরেও তো এভিডেন্স থাকতে পারে, তো আপনারা সেটার জন্য কোনো ব্যবস্থা করেছিলেন কি? আপনারা বলছেন সেন্টারটা 40 ফুট, আপনারা আর এছাড়াও
যারা ওখানে ডিউটিতে ছিলেন, কি ডকুমেন্টস ছিল, কারা যায় কারা, এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস, এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে, প্রত্যেকটাই সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু বলছে যে হাসপাতাল 9:30 সময় মনিটর দেখতে পায় হাসপাতাল, তো আপনারা যেতে 10:30, 1 ঘন্টা কেন লেগে গেল? না, আমি তো এটা বলিনি যে 10:30 সময় আমরা পৌঁছেছি, খবর আমরা 10:10 পেয়েছি। আপনারা জানেন যে আরজি করে আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে, তো আউটপোস্ট তো নিচেই আছে, ওতে ইনস্ট্যান্টলি চলে গেছিলো, কিন্তু কর্ডনটা বাই 10:30 আমরা প্লেস করে দিয়েছি। আচ্ছা ম্যাডাম, আপনারা কখন খবর পান, মানে প্রথম যখন হাসপাতাল থেকে খবরের টাইমটা, সেটা কি 10:10? 10:10